হ্যালো স্টুডেন্টস, ক্লাস এইটে তোমাদের আজকে টেক্সটের ক্লাসে বাংলার মুখ যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো হচ্ছিল সেই বাংলার মুখে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো হবে। দেখো, দুইয়ের দাগের আমি লাস্ট ক্লাসে তোমাদের দুইয়ের দাগের ক খ গ তিনটে প্রশ্ন উত্তর লিখে দিয়েছিলাম, ঘটা বাকি ছিল। ঘয়ের প্রশ্নটা কি আছে, চম্পা কি সেখানে কে সেখানে বাস করতেন? তাহলে আমি কি লিখেছি দেখো, চম্পা চাঁদ সদাগরের নগরী, অর্থাৎ চাঁদ সদাগর যে নগরে বাস করতেন সেটা হচ্ছে চম্পা বা চম্পক নগরী। ঠিক আছে, তাহলে সেখানে তার সঙ্গে একটা প্রশ্ন আছে, সে কে সেখানে বাস করতেন, তাহলে ওটাই হবে যে সেখানে চাঁদ সদাগর বাস করতেন। তাহলে এটা হচ্ছে তোমার দুইয়ের দাগের যে প্রশ্নগুলো সেটা মানে ঘয়েরটা হলো আর কি। তিনের দাগের এক একটা আছে, কবিতা অনুসারে কবির দেখা বাংলার রূপটি বর্ণনা করো, অনেকটা বড় প্রশ্ন হবে, করতে হবে না। ঘয়েরটা বাংলার পল্লী প্রকৃতির বর্ণনা করে একটি অনুচ্ছেদ লেখো, এটাও করতে হবে না। নেক্সট ঘয়ের দেখো, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, কার উক্তি, এখান থেকে করব। তাহলে তিনের দাগের গ, তাহলে এটা কার উক্তি? তাহলে এটা আমরা কি লিখবো, যে এটা কবি জীবনানন্দ দাশের উক্তি। তাহলে এটি কবি জীবনানন্দ দাশের উক্তি। এটি কবি জীবনানন্দ দাশের উক্তি। তাহলে এটা ফার্স্ট যে পার্টটা সেটার উত্তর হলো। নেক্সট আছে দেখো, কেন তিনি পৃথিবীর রূপ খুঁজতে যান না? তাহলে পৃথিবীর রূপ কেন তিনি খুঁজতে যান না, কি উত্তর লিখবো আমরা? লেখো, বাংলার মধ্যে বা বাংলার রূপের মধ্যেই, লেখো বাংলার রূপের মধ্যেই তিনি পৃথিবীর যাবতীয় সৌন্দর্য খুঁজে পান। তাই পৃথিবীর রূপ খুঁজতে যান না, তাই পৃথিবীর রূপ খুঁজতে জান না। হলো, এটা হয়ে গেল। এবারে দেখো নেক্সট যেটা আছে, ওর সঙ্গে আর একটা প্রশ্ন দেওয়া আছে কি, যে কি দেখেছেন তিনি? হ্যাঁ, তাহলে এখানে কি দেখেছেন বলতে প্রকৃতির যে রূপচিত্র সেটাই দেখেছেন। তাহলে এটা লিখতে হবে কি, যে বাংলার গাছপালা পশু পাখি ও প্রকৃতির সৌন্দর্যকে তিনি দেখেছেন। তাহলে এটা তিনের দাগের যে 3 নম্বর অংশটা সেটার উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদের এই তিনের দাগের গয়েরটাই লেখালাম। নেক্সট ক্লাসে তোমাদের ঘ ওয়া চ ছ চারটে প্রশ্ন আছে, চারটে প্রশ্নের মধ্যে যদি যেটা দরকার আছে সেগুলো লেখাবো, সেটা বলে দেবো যেদিন নেক্সট ক্লাস পরের দিনের ক্লাসে টেক্সটের ক্লাসে চারটের মধ্যে কোনটা কোনটা লিখতে হবে বা কোনটা লেখা দরকার আছে সেটা নিয়ে আলোচনা করে দেবো, এবং সেই সঙ্গে তোমাদের সেই দিনই উত্তরটা লিখে দেবো। তোমরা আজকে এই উত্তরটা লিখে নাও, তিনের দাগের গয়ের উত্তরটা লিখে নাও, এবং নেক্সট দিনের জন্য নেক্সট দিন ক্লাস ফলো করো। নেক্সট দিনেতে আমি তোমাদের পরের উত্তরগুলো লিখে দেবো। ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত, সবাই ভালো থাকবে।